الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون আহমদ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি শুধু মানুষ এবং জিনীদের নবী ছিলেন নাকি পৃথিবীর সকল মখলুকের সকল সৃষ্টির নবী ছিলেন জি না সকল সৃষ্টি নবী ছিলেন না তিনি শুধু নবী ছিলেন আহ জিন এবং ইনসানির জি যেমন বলা হচ্ছে ইত্তফাকা সমস্ত অধিকাংশ যে হাদিস গুলো প্রমাণ হিসেবে এসেছে আন্নল্লাহ কাদ আলসালাহু সাল্লাহ আলীসাল্লামা ইরাল চিনে আল্লাহ রসুলকে শুধুমাত্র জিন এবং ইনসান জিন এবং মানুষের জন্যই পাঠানো হয়েছে জি আর সমস্ত সৃষ্টির বলতে তাহলে যাবে ইলাইহিম অধিকাংশ আলামাই কেরামদের মত হচ্ছে আল্লাহ রসুলকে নবী ফেরিস্তাদের জন্য নবী করে পাঠানো হয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফেরিস্তাদের নবী ছিলেন না তিনি নবী ছিলেন শুধুমাত্র জিন এবং মানুষের শেখুল ইসলাম বলছেন আল্লাহ কে শুধুমাত্র জিন এবং মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছিল ওলামসল ইলাল মালাইকা আল্লাহ কে ফেরিস্তাদের জন্য নবী করে পাঠানো হয়নি এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধু মানুষ এবং জিনেদের নবী ছিলেন অন্য কারো নবী ছিলেন না পাহাড় আকাশ অমুক তমুক এগুলো হচ্ছে সব বাজে কথা জিন এগুলো বাজে কথা এগুলো দলিল বিহীন কথা এ ধরনের কোনো কথা দলিল নেই কোরআনে নেই হাদিসে নেই ওলামাই কেরামদের ফতোয়াতে নেই যে বলে এগুলো সে নিজের পকেট থেকে বলে জি কিছু বক্তা আছে যারা দেখবেন মুখে যা আসে তাই বলে সেটা সরিয়েতা আছে না আছে কোনো রকমের চিন্তা ভাবনা না করে না অথচ মহান আল্লাহ বলছেন ওয়ালা তক যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সেই ব্যাপারে তুমি মুখ মুখ খুলিও না সেই জন্য প্রত্যেকটা কেরাম বিশেষ করে বক্তাদের উচিত হবে আমি যে বক্তব্য পেশ করছি সেটা কোরআন এবং হাদিসে আছে কিনা সেটা আমাকে আগে যাচাই করে নিতে হবে যদি আমি যে বক্তব্য পেশ করছি সেটা যদি কোরআন এবং হাদিসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কোরআন এবং হাদিসে না থাকে তাহলে কিন্তু সেই বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকতো হবে সে বক্তব্য বর্জন করতে হবে আহ বিদায় বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধু মানুষ এবং যিনিদের নবী ছিলেন অন্য কারো নবী হিসেবে আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়নি